আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? সবাইকে শুভ সকাল। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দেবেন। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেই ব্যালকনিতে এসে দেখি অনেক সুন্দর কিছু ফুল ফুটেছে। গোলাপ, কসমস, তারপরে চন্দ্রমল্লিকা, ফুলগুলো দেখেই সকালটাই যেন সুন্দর হয়ে গেল। সকালবেলা উঠেই যদি এত সুন্দর সুন্দর ফুল দেখা যায়, কার না মন ভালো হয় বলুন? তো সেরকমভাবেই আমার মনটাও ভালো হয়ে গেল। আর আজকে একটু অন্যরকম নাস্তা করব। একঘেয়েমি নাস্তা খেতে প্রতিদিন ভালো লাগে না। তাহলে চলুন আমি আজকে কী নাস্তা করছি সেটা দেখে আসা যাক। নাস্তার জন্য আমি এখানে দেখুন দুটো ডিম ভেঙে রেখে দিয়েছি। আজকে বললাম যে একটু অন্যরকম নাস্তা, তাই আমি সব কিছু আগে থেকেই কেটে রেডি করে রেখেছি। এখানে আমি নিয়ে নিয়েছি লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচামরিচ। তো এইগুলো দিয়ে আজকে একটু হেলদি আর মজাদার ক্যাপসিকাম স্যান্ডউইচ তৈরি করব। আর এই ক্যাপসিকাম স্যান্ডউইচের রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই জন্য দেখুন কতগুলো পাউরুটি নিয়ে রেখেছি। তো যে সেগুলোর আমি এখন বর্ডার থেকে কেটে ভিতরে সাদা অংশটা বের করে নেব। আসলে প্রতিদিন একই রকম নাস্তা খেতে না বাচ্চাদের ভালো লাগে না আমাদের, তাই ভাবলাম আজকে একটু ব্যতিক্রমধর্মী কিছু তৈরি করি। আর ব্যতিক্রমধর্মী কিছু তৈরি করব আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব না, সেটা কি হয় বলুন? তাই ভাবলাম আপনাদের সঙ্গে আমার এই রেসিপিটা শেয়ার করি। আপনারা চাইলে এইভাবে করে তৈরি করে আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিন বা সকালবেলা অফিসে যদি কেউ যায় আপনাদের হাজবেন্ড বা নিজেদের জন্য তৈরি করে খেতে পারবেন। তো পাউরুটিটা আমি ভেতর থেকে সাদা অংশটা বের করে নিয়েছি। এভাবে আমি সবগুলো পাউরুটি চারপাশ থেকে কেটে নেব। এই তো সবগুলো পাউরুটির আমি ভিতরের অংশটা কেটে নিয়েছি। আর খুব ঝামেলাবিহীন খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করা যায়। সকালে উঠে আসলে খুব ভারী কিছু বা খুব ঝামেলা হয় এরকম কিছু তৈরি করতে আসলে ভালো লাগে না। আর পরোটা, ডিম ভাজি, এটা তো আমরা সচরাচরই খেয়ে থাকি, ব্যতিক্রম কিছু হলে সবারই আসলে ভালো লাগে। এই যে ডিমের মধ্যে এখন আমি দিয়ে দিলাম এক চিমটি লবণ আর দেড় চামচের মতো গোলমরিচের ফাঁকি। আর এখানে দিয়ে দিচ্ছি নর্মাল দুধ। দুধটা এখন আমি ডিম, লবণ আর এই গোলমরিচের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দুধটা নর্মাল টেম্পারেচারে, রুম টেম্পারেচারে হলেই ভালো হয়। যদি আপনারা এটা তৈরি করেন তাহলে অবশ্যই দুধটা রুম টেম্পারেচারে রেখেই মিক্সড করবেন। তো এখন আমি যে ভেজিটেবলগুলো কেটে রেখেছি ক্যাপসিকামগুলো, এগুলো এখন আমি এটার সাথে মিক্সড করে দিচ্ছি। তো এখানে আমি ক্যাপসিকামগুলো, কাঁচামরিচ আর পেঁয়াজ, ফেটিয়ে রাখা ডিম আর এই দুধের সাথে একসঙ্গে মিক্সড করে দিচ্ছি। এই রেসিপিটা বা এই স্যান্ডউইচটা খেতে যতটাই মজা ঠিক ততটাই কিন্তু এটা স্বাস্থ্যসম্মত। সকালে উঠে ডিম, দুধ, ভেজিটেবল সব কিন্তু একসাথেই একটা খাবারের মধ্যেই পাচ্ছেন। পাউরুটি দিয়ে এভাবে খেলে সকালে যেমন ভিটামিনেরও ঘাটতি পূরণ হবে, তেমনি মুখের টেস্টটাও কিন্তু বদলে যাবে। তাই এটা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি বাচ্চা এবং বড় সবারই অনেক বেশি ভালো লাগবে। তো এখন আমি চুলায় ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি আর তার মধ্যে আমি একটু বাটার চুলায় এখন ফ্রাই প্যানের গরম ফ্রাই প্যানের চারিদিকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই বাটারটার দেওয়ার কারণে স্যান্ডউইচ থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে, বাটারি বাটারি, যেটা খেতে খুবই ভালো লাগবে। আর আপনাদের ঘরে যদি বাটার না থাকে সেক্ষেত্রে আপনারা অল্প একটু তেল ইউজ করে নিতে পারেন, তবে বাটার দিলে স্মেলটা অনেক সুন্দর আসে। তো আমি রুটির এই পিট এই ওপিট করে দুপাশে বাটার লাগিয়ে এখন আমি মাঝখানে এই ক্যাপসিকামের যে পেস্টটা তৈরি করেছিলাম ডিম, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে এখন আমি সেটা দিয়ে দিচ্ছি। বাচ্চাদের টিফিনের জন্য দিলে আপনারা কাঁচামরিচটা অ্যাভয়েড করতে পারেন, আর যদি বাচ্চারা একটু একটু ঝাল খায় সেক্ষেত্রে কাঁচামরিচটা দিতেও পারেন, এটা আসলে বাচ্চার টেস্টের মুখের উপরে। তবে আমরা বড়রা খেলে কাঁচামরিচটা দিলে ভালো লাগে।
তো আমি এখন খুব ভালোভাবে চাপ দিয়ে একটু এটাকে বসিয়ে নিচ্ছি, আর হালকা করে একটু ওই নেক্সট পাউরুটিটার উপরও লাগিয়ে নিলাম। এখন উপরে আমি দিয়ে দিচ্ছি চিজ। আমি এখানে মজরেলা চিজ একেবারে ব্লেন্ড করে রেখেছিলাম, তো সেই মজরেলা চিজটা দিয়ে এখন আমি উপরে পাউরুটি দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। খুব মজাদার একটি রেসিপি, আর মজরেলা চিজ দেওয়ার কারণে এটা অনেক বেশি মজাদার হয় আর খুব বেশি ভালোও লাগে খেতে। তো এখন আমি এটাকে ওপাশে করে উল্টে দিচ্ছি। এটা কিন্তু মিডিয়াম লো হিটে রান্না করতে হবে, মানে ভেজে নিতে হবে, কারণ বেশি হাই হিটে করলে ভিতরে ক্যাপসিকামগুলো কাঁচা কাঁচা থেকে যাবে। এজন্য একটু লো হিটে 10 মিনিটের মতো রেখে তৈরি করতে হবে। আর পাউরুটিটার উল্টে তার এক পাশে আমি আরেকটু বাটার দিয়ে দিচ্ছি। আপনারা না চাইলে বাটারটা নাও দিতে পারেন, তবে বাটারের স্মেলটা আমার খুব ভালো লাগে, এজন্য আমি একটু বেশি করেই বাটারটা দিচ্ছি। তো উপরেরটুকু দিয়ে এখন আমি আবার একটু নিচে দিয়ে দিচ্ছি, যেন পাউরুটির নিচের পাউরুটিতে তো বাটারটা আরেকটু ভালোভাবে মেল্ট হয়ে যায়। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দেবেন, যাতে আমি আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করতে পারি। আর যাদের আমার ব্লগগুলো ভালো লাগছে না বা সাবস্ক্রাইব করেননি, তারা প্রতিনিয়ত আমার ব্লগগুলো দেখতে থাকুন, আশা করছি দেখতে দেখতেই ভালোবাসা তৈরি হয়ে যাবে। তো দেখুন পাউরুটির অনেক সুন্দর একটা লাল লাল কালার চলে এসেছে, তো এটা প্রায় হয়ে এসেছে, এটা আর বেশিক্ষণ রাখা লাগবে না। তো এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে আমার ফাইনাল পাউরুটি বা স্যান্ডউইচের লুক, অনেক সুন্দর একটা লুক এসেছে। দেখুন মজরেলা দেওয়ার কারণে দেখুন কীরকম চিজি চিজি হয়েছে, আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো আমি এটা তিন ধরনেই বানিয়েছিলাম, তিনভাবেই, সেটাই আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আমি চারকোনা করে, আর এই পাউরুটিটার আমি বর্ডারটা কাটিনি, ওভাবেও আপনারা ইচ্ছা করলে বানাতে পারেন। আমি তিনভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা যে কোনোভাবেই পাউরুটিটাকে কেটে বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার এই স্যান্ডউইচ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।